আসো 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 আসো, তবে সকালবেলায় উঠে মর্নিং ওয়াক করে, আসো এদিকে আসো, পাপা কাছে যাবে। তবে তাই তাই করো তো, তাই 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 ও সোনা, তবে তাই 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 মামা বাড়ি যায়। দুই দিন খুব বেশি তাই তাই, এখন কই তাই তাই কই, আল্লাহ। ও নাইস মাম্মাম, তুমি ইউনিকর্নের চুল কম করো। ও তাবি কম, তাবিদের তো চুল নাই। কম তাবি, না না তুমি ইউনিকর্নের চুল কম করো। নো আই ডু দ্যাট ব্যাক, কি তো বকা দেয়। সই কি হয়েছে তোমাদের, জোর করে চুল কম করবে আমার। খাবে না পাপা, কালকে কুকিজ নিয়ে আসছে তো। এই যে তোমার জন্য সারপ্রাইজ কুকিজ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে বাসায় গেস্ট আসবে, আর তাই তো গতকাল রাত থেকে প্রস্তুতি চলছিল, সকাল 7টা থেকে দিন শুরু হয়ে গিয়েছে। তাবিদ একটু ঘুমিয়েছে, তাই ভাবলাম কিছু তো খেতে হবে, তো ব্রেড অ্যান্ড ব্যানানা এগুলাই খাবো। অ্যান্ড আজকে রান্না আরও একটু বাকি আছে, দুপুরের দিকে গেস্টরা আসবে। সো গেস্টদেরকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে ঘর গুছাতে সব কিছু করতেই দিনটা পার হয়ে যাবে, এগুলো নিয়ে থাকবে আমার আজকের ভিডিও। কাজ করার আগেই আমি আগে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিলে কাজ অনেকটুকু এগিয়ে থাকে। এইখানে ডিম হয়ে গিয়েছে, পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। এটা খুবই সিম্পল একটা খাবার, তারপরও কেন জানি এই জিনিসটা না থাকলে আমার অসম্পূর্ণই লাগে। আমি দুইতলা এই যে সেকেন্ড লেয়ার এই সার্ভিং ডিশটা কিনেছি, তো এই সার্ভিং ডিশটার মধ্যে এইটার মধ্যে নেবো, তাই ছোটোটার মধ্যে আমি কী নেবো সেটাই চিন্তা করছি। অন্যান্য জিনিসগুলো আসলে এটার এই জিনিসটা খুব ছোটো হয়ে যায়, একটি সালাদ নিয়ে নেবো, বাট সালাদও তো আসলে আমি এত অল্প করবো না, দেখি কী দেওয়া যায়। এই ঘর ক্লিন করা হচ্ছে, তোমরা দুষ্টুমি করো। বিউটিফুল, খুব বিউটিফুল, ভেরি নাইস, নাইস। গতকাল রাতে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম, এখন এখানে পেঁয়াজ একটু ভেজে নিচ্ছি ব্রাউন ব্রাউন করে, ক্রিস্পি অনিয়ন হলে এগুলো উঠিয়ে রাখবো। আর এখানে আমি দুধ দিয়েছি, দুধটা একটু ঘন হতে দিয়েছি, যদিও এটা ফুল ক্রিম দুধই ছিল, যাই হোক। একটা মাই জানে যে গোসল করাটা কতটা একটা লাক্সারি, আমি প্রতিবার এক কথা বলি আমার ব্লগে, বাট কেন জানি এই কথা ছাড়া আমার মুখের কোনো কথা আসে না, এবং ইচ্ছা করে যে প্রতিবার এই কথাটাই শেয়ার করি যে গোসল করার পর কতটা যে শান্তি লাগে। ও মাই গড, যাই হোক, এই যে এই ড্রেসটা, এই যে এই ড্রেসটা কিন্তু আমি শিন থেকে কিনেছিলাম, খুবই কমফোর্টেবল, খুবই কমফোর্টেবল। গেস্ট চলে আসবে, লিপস্টিক দিয়ে নিলাম একটু ব্লাশন, বলতে লিপস্টিকটা দিয়ে একটু ব্লাশন দিয়ে নিলাম। অ্যান্ড আমার সব রান্না বান্নাও ডান, শুধু সালাদ কাটবো। Strange last season in the two fixtures between the two, Liverpool had 62 shots against Manchester United in those two meetings. কষ্ট করে রান্না করার পরে একটু ছবি ভিডিওই তো সব সম্ভব। Food is ready, ding 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 ding, yeah. অনেক মজা,
কে বলছি? একটু একটু আমি একটু রেকর্ড করি, দাঁড়া দাঁড়া দাঁড়া। হ্যাঁ বলো বলো, অনেক মজা, ট্রাস্ট মি। ধন্যবাদ ধন্যবাদ। কোফতাটা অনেক বেশি মজা, মানে আমি এক্সপেক্ট করিনি এত মজা হবে কোফতা। ধন্যবাদ, কারণ কোফতা আগে অনেক খাইছি, এত ভালো লাগে না। ডিমটা নিও, ডিমটা একটু ডিফারেন্ট। আমিও খাইছি ডিমটা। আপু বাচ্চা কাচ্চা নিয়ে এত কিছু রান্না করছেন, ধন্যবাদ। থ্যাংক ইউ। না আমাকে তুমি বলে রাখেন না, আমি অনেক। হ্যাঁ, ওরা ছোট ছোট ভাই। সমস্যা তুমি কি খাবে? তুমি কি খাবো? উরি বাবা রে, মাশাআল্লাহ। বলে লুক মাই সাইকেল, আর আসে না আর বেরোয় না। নিয়ম যে সবাই মানে একটা কমিউনিটি, যে একজন একজনকে গার্ডেন বের হলে দেখবে। আমরা কিনছিলাম জানো, ফেন্স আলাদা উঠানোর জন্য। আমাদের বাসায় থাকতে আর ইচ্ছা করছে না, কারণ আজকে যেহেতু ভালো গরম পড়েছে ইউকেতে, আর কবে এরকম গরম পাবো আমরা জানি না। আমরা এখন একটা সি বিচে যাচ্ছি, অবস্থা খুবই খারাপ, বাসা উল্টাপাল্টা রেখে বের হয়ে গেছি। এই যে যার যে জামা কাপড় ছিল এগুলো পরেই বের হয়ে গেছি। তুবা, আই লাভ ইউ, আই লাভ ইউ বেশি বেশি। আমি বেশি ভালোবাসি, আমি 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 আই লাভ ইউ। তুবা তাবিতকে ইনস্ট্যান্ট ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি, তাই না? চলো না, ঘুমটা কমপ্লিট হয় নাই তো। এখানে এখন ভালো ছবি আসতেছে, খুব সুন্দর। পুরা ফকির নিহাল আসছে, আমার না গায়ে থেকে তরকারির গন্ধ করতেছে ভাই। আজ এরকম হুট করে বের না হলে কখনই বের হওয়া হতো না। লাইক আমারও ঠান্ডা লাগছে, একটা পাতলা জ্যাকেট ট্যাকেট হলে ভালো হতো। সুন্দর, দেখো তোমার কুকুরগুলো, দেখো দেখো হুফ হুফ। পানি নাই, সাত ইন্ডের মতো ট্যাঙ্কার ট্রেনে পানি নাই, পানি নাই। আমি তো এদের নাম জানি না, রিন্টিয়া পু জানবে নাম। দেখেছ বাবা, হুফ 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 হুফ। আমরা এখানে সবাই বসে আছি, হ্যাঁ, আর ওই যে মহারানী ওখানে একটু শুয়ে এলিয়ে মিল্ক খাচ্ছে। আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা এখন চা খাবো। সবাইকে আবার বাসায় টেনে নিয়ে আসছি আমি, যে চা বানিয়ে চা বানিয়ে খাওয়াবো। বাংলাদেশে সমুদ্রের পাড়ে হলে কত কিছু পাওয়া যায়, কিছু কিছু খাইতে ইচ্ছা করে, বাট এখানে কিছুই নাই। সো কি আর করা, ওই ফিশ অ্যান্ড চিপস আর কফি, আর এরকম কিছুই নাই। তো ভাবলাম আর রাত হয়ে গিয়েছে, এখন কিছু পাওয়াও যাবে না, বাসে এসেই খাই, বাসে আড্ডা দিই। বারবার নিচে তাকাচ্ছি কারণ আমি এখানে ওভেনে চা বানাচ্ছি। এই যে আজকে এই বিস্কফ দিয়ে চা বানাচ্ছি। আমরা এখন চা খাচ্ছি, সা টাইম সা, আল্লাহ জানে। আমি কিন্তু টেস্ট করে দেখি না কি হয়েছে, আল্লাহ জানে। পাপা ডিস্টার্ব করে, এটা কি, এটা কি, দেখো এরোপ্লেন, বাস, ট্রেন, সাবমেরিন, বোট, wow
দেখো তো তুবাকে কোথায় দেখা যায় তুবা। গুড জব। বাই। রিটেক হচ্ছে, রিটেক বাই। চলে যাচ্ছে, এখন বাজে রাত 1:10। আন্টি কই? বলো আন্টি মিস ইউ। সুন্দর করে বলো। একটুকে বললাম না তুমি শরম পাচ্ছ? বলো আন্টি চলে আসো, এখানে বললে আন্টি চলে আসবে। তুমি ঘুম যাবে এখন? দুষ্ট তুমি, বলো না আন্টি মিস ইউ আবার জোরে জোরে। তুবা একটু আগে আমাকে বলে আন্টি কই, আমি বললাম আন্টি চলে গিয়েছে। তারপর তুবা কি বলে? তুবা এরপরে কি বলে? আন্টি মিস ইউ। ক্যামেরা অন করলাম আর দুষ্টুমি শুরু। ওকে ক্যামেরা শেষ। এই সুন্দর ফ্লাওয়ার আমার জন্য নিয়ে আসছে ভাবি ইস্তিভার বউ, আর অনেক কিছু নিয়ে আসছে, বাট ফ্লাওয়ারটা দেখালাম বিকজ আমার ফ্লাওয়ার ভেস্টটা অনেক সুন্দর। সেলফ অবসেসড। আমার ওষুধের টেবিল, সো ওষুধের টেবিলের সৌন্দর্য বাড়িয়ে দিল এই ফ্লাওয়ার। লিটারেলি এক বস্তা কুয়াশা ওর ভাইয়ের বাসা থেকে লাউ শাক নিয়ে আসছে, এত বড় একটা লাউ নিয়ে আসছে, ক্যান ইউ বিলিভ ইট? মাশাআল্লাহ, বছরের প্রথম লাউ, মানে বছরের প্রথম লাউ বলতে কারো বাগানের থেকে লাউ এই প্রথম পেলাম এই বছরে। আজকে খুবই আনএক্সপেক্টেড ভালো একটা দিন ছিল। আমি যেহেতু আমার ব্লগ নিজেই এডিট করি, নিজেই ভিডিও বানাই, সব কিছু করি, তার এক হচ্ছে কি আমাকে সামটাইমস উৎসাহ দেয়, সামটাইমস নীরব দর্শক হয়ে থাকে। তো আজকে ভিডিও দিতে পারি নাই, এডিট করার সুযোগ পাইনি আসলে রান্নাবান্না করে, বাট খুব ভালো সময় গেল, রান্নাবান্না প্রায় নিয়ারলি শেষ। আমারও খুব ভালো লাগে, আমি যখন রান্না করি যখন কেউ একটু ভালো বলে আমার খুব ভালো লাগে, এর থেকে তৃপ্তি আর কি অনেক, মানে আমি এত তৃপ্তি যে মানুষকে নিজের হাতে রান্না খাওয়াতে পেরে এটা অন্য ধরনের একটা তৃপ্তি। যারা রান্না পছন্দ করে তারা হয়তো এটা বুঝে, আমি কখনো রান্না পছন্দ করি নাই, বাট আমার রান্নার এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে, বা যে কয়টা আমি রান্না শিখেছি এগুলোই সবাইকে বারবার খাওয়াতে আমার অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি। আর যারা আসছিলেন আমার বাসায়, আজকে প্রথম আসছেন, ইনশাল্লাহ তারা যাতে সারা জীবন আমাদের বাসায় আসতে পারে এই আশাই ব্যক্ত করি, কারণ আমার ছেলে মেয়েরা অনেক হ্যাপি হয় মানুষজন আসলে, অ্যান্ড আমিও হ্যাপি হই। এই বিদেশ জীবনে কী বা আছে? হ্যাঁ, নিজে ভালো থেকো, ভালোবাসা মানুষকে ভালো রেখো। রাত বাজে 2টা, যাই ঘুমাতে যাই, মোটামুটি সব কিছু একটু গুছিয়ে ফেলেছি, এখন ঘুমের প্রস্তুতি নিব। আল্লাহ হাফেজ, টাটা বাই, আবার যাতে দেখা পাই।